আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা ট্রান্সফর্ম প্রপার্টি নিয়ে আলোচনা করব আমি এটাকে দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ট্রান্সফর্ম টু এবং আমি অন্যটা রেখেছি ট্রান্সফর্ম থ্রি ডিতে আজ আমরা দেখব ট্রান্সফর্ম টু ডি আচ্ছা একটু লক্ষ্য করে দেখুন আমরা ট্রানজিশনের মধ্যে ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি আমরা পূর্বের ক্লাসে ট্রানজিশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদের বলেছিলাম আমরা ট্রানজিশন প্রপার্টির মধ্যে ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই ট্রানজিশনের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বা উপরের এই আই বাটনে আমি ট্রানজিশনের এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখেন আমরা ট্রান্সফর্মে কি কি ব্যবহার করতে পারি আমরা ট্রান্সফ্রমে নান ব্যবহার করতে পারি এটা ট্রান্সফর্মে ভাবে থাকে রুটেট এত ডিগ্রি এটার মানে হচ্ছে আমরা শূন্য থেকে তিনশো ডিগ্রি পর্যন্ত ব্যবহার করতে পারি রুটেটের ভিতর আমরা রুটেড এক্স এত ডিগ্রি এক্স বরাবর এত ডিগ্রি ব্যবহার করতে পারি রুটেড ওয়াই এত ডিগ্রি ওয়াই বরাবর এত ডিগ্রি ব্যবহার করতে পারি তাছাড়া আমরা মাইনাস এত ডিগ্রি মাইনাস এত ডিগ্রি এরকম করেও ব্যবহার করতে পারি এস এক্স এত ডিগ্রি আমরা এস কিউ এক্স এত ডিগ্রি ব্যবহার করতে পারি এস ওয়াই এত ডিগ্রি এস কিউ ওয়াই এত ডিগ্রি ব্যবহার করতে পারি আমরা শুধুমাত্র এস কিউ লিখে এক্স এবং ওয়াই এই দুইটা এক ব্যবহার করতে পারি সেটার জন্য আমাদের এইভাবে লিখতে হবে এস কিউ ফার্স্ট ব্রেকেট এত ডিগ্রি কমা এত ডিগ্রি এই প্রথমটা হচ্ছে এক্স এবং এই দ্বিতীয়টা হচ্ছে ওয়াই আচ্ছা তারপর দেখুন ট্রান্সলেট এক্স এত ডিগ্রিতে হবে না এটা পিকজেল হবে ট্রান্সলেট ওয়াই এত পিকজেল অথবা আমরা এক্স এবং ওয়াই দুইটা এক্স সঙ্গে ব্যবহার করতে পারি সেজন্য আমাদের লিখতে হবে ট্রান্সলেট ফার্স্ট ব্রেক এত পিকজেল কমা এত পিকজেল আচ্ছা তারপর দেখুন স্কেল এটা উইথ এবং হাইটের সঙ্গে সম্পর্কে যুক্ত মানে উইথ যদি একশো থাকে তাহলে উইথ দুইশো হয়ে যাবে এবং হাইট যদি একশো পঞ্চাশ থাকে তাহলে হাইট তিনশো হয়ে যাবে মানে দুই গুণ আকারে বাড়বে আমরা এখানে কি ব্যবহার করেছি স্কেল টু সেজন্য এটা দুই গুণ আকারে বাড়বে আমরা যদি এখানে ব্যবহার করি থ্রি তাহলে তিন আকারে বাড়বে আমরা যদি এখানে ব্যবহার করি ফোর তাহলে চার আকারে বাড়বে এটা হবে এই স্কেলের জন্য আচ্ছা তারপর দেখুন আমরা স্কেল মানে আমরা এক্স বরাবর এত ব্যবহার করতে পারি বা স্কেল ওয়াই ফার্স্ট ব্র্যাকেট এত বা আমরা ওয়াই বরাবর এত ব্যবহার করতে পারি আচ্ছা আমরা ট্রান্সফর্ম ব্যবহার করে সকল প্রপার্টি একসঙ্গে লিখতে পারি যেমন ট্রান্সফর্ম রুটেড ফার্স্ট ব্রেগেড এত ডিগ্রি এস কিউ ফার্স্ট ব্রেগেড এত ডিগ্রি ট্রান্সলেট ফার্স্ট ব্রেগেড এত পিকজেল স্কেল ফার্স্ট ব্রেগেড এত আজ আমরা এতটুকু নিয়ে আলোচনা করব। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এই সকল প্রপার্টি নিয়ে আলোচনা করব। আচ্ছা যাই হোক এখন একটু লক্ষ্য করুন এবং একটু মনোযোগ দিন এখানে একটু লক্ষ্য করে দেখুন আমি এইখানে বক্স নামে একটি ক্লাস নিয়েছি এবং এটার ভিতর আমি কিছু লিখে দিয়েছি এই বক্সকে আমি ধরে এখানে একটু ডিজাইন করেছি এটার আমি উইথ করে দিয়েছি একশো পঞ্চাশ পিকজেল হাইট করে দিয়েছি একশো পঞ্চাশ পিকজেল ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি টমাটু বর্ডার দিয়েছি টু পিকজেল সলিড রেড বর্ডার রেডিয়াস দিয়েছি ফাইভ পিকজেল মার্জিন দিয়েছি উপরের নিচে একশো ষাট পিকজাল টানে বামে ওটো এখন আমরা যদি এটা একটু দ্বারা সেভ করি এবং এখানে একটু রিলুট করি আমাদের বক্সটা এমন দেখাবে আমরা এই ট্রান্সফর্ম দুইভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে আমরা ডিফল্টভাবে ডিজাইন করে রাখতে পারি আরেকটা হচ্ছে আমরা সুডু ইলিমেন্টের মাধ্যমে এটা ব্যবহার করতে পারি আমাদের কাজের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন হবে সেম তেমন করে আমরা ডিজাইন করব আচ্ছা একটু লক্ষ্য করে দেখুন আপনি এখানে ও আর এম ট্রান্সফর্ম এখানে আপনি লিখে দেন আর ও টি এ টি ই রুটেড ফার্স্ট ব্রেকড এখানে আপনি দিয়ে দেন আশি ডিগ্রি কাটপ্লাস দ্বারা সেভ করুন এখানে একটু রিলুট করুন দেখুন এটা ডিগ্রি ডিগ্রি হয়ে গিয়েছে আপনি এখানে দিয়ে দেন একটু লক্ষ্য করে দেখুন এটা একশো সত্তর ডিগ্রি রুটেট হয়ে যাবে আচ্ছা আমি আপনাদের বলেছিলাম এটাকে আমরা সুডু ইলিমেন্ট ব্যবহার করে ডিজাইন করতে পারি আমি আপনাদের সুডু ইলিমেন্ট করে দেখাচ্ছি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে আপনি এই বক্সকে ধরুন এই বক্সকে ধরে এখানে আপনি এটাকে একটু হুবার করুন এখন আপনি এই কথাটা এখানে বসাই দেন কাটলাস দ্বারা সেভ করে এটাকে একটু হুবার করুন দেখুন এটা এমন দেখাচ্ছে আমি আপনাদের বলেছিলাম আমরা ট্রানজিশনের মধ্যে ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি আচ্ছা একটা লক্ষ্য করে দেখুন এখানে আপনি লিখে দেন টি আর এ এন এস আই টি আই ও এন ট্রানজিশন ট্রানজিশনে আমরা কি ব্যবহার করতে পারি আমি ট্রানজিশনে আপনাদের এগুলা খুব ভালো করে দেখিয়েছি অবশ্যই সে ভিডিওটা একটু দেখে নেবেন এখানে আপনি লিখে দেন ট্রান্সফর্ম এই ট্রানজিশনটা কতক্ষণ সময় ধরে চলবে আমরা চাচ্ছি দুই সেকেন্ড সময় ধরে চলবে এখন প্লাস এস দ্বারা একটু সেভ করে এখানে একটু রিলুট করুন এই বক্সকে এখন একটু হুবার করুন দেখুন এটা একশো ডিগ্রি রুটেড হয়ে যাচ্ছে আপনি এখানে লিখে দেন নব্বই ডিগ্রি প্লাস এস সেভ করুন এবং এখানে একটু রিলুট করুন এটা নব্বই ডিগ্রিতে রুটেট হয়ে যাচ্ছে লিখাসহ এখন একটু লক্ষ্য করে দেখুন এখানে আপনি বলে দেন রুটেট অ্যাক্স এখানে দিয়ে দেন আপনি একশো পঞ্চাশ ডিগ্রি কাটলাসেস দ্বারা সেভ করুন এবং এখানে একটু রিলুট করুন এটাকে হুবার করুন এটা এমন হচ্ছে অ্যাক্স বরাবর আচ্ছা আপনি এইখানে চল্লিশ ডিগ্রি দিয়ে দেন কার প্লাসেল দ্বারা সেভ করুন দেখুন এখানে দিয়ে দেন আপনি এক্স বরাবর পঞ্চাশ ডিগ্রি রুটেড হবে এখানে আপনি দিয়ে দেন রুটেড ওয়াই পঞ্চাশ ডিগ্রি সেভ করে এখানে রিলুট করুন এটাকে হুবার করুন দেখুন এটা ওয়াই বরাবর রুটেট হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় আমাদের এটা ডিফল্ট ডিজাইন করার প্রয়োজন হতে পারে সেজন্য আমরা এটা মেন বক্সে বসাবো এবং এটা উঠাই দেবো কার প্লাসে সেভ করুন দেখুন একটা ডিফল্টভাবে এরকম ডিজাইন পাবে আচ্ছা যাই হোক আমি আপনাদের হুবার করেই দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন একটু লক্ষ্য করে দেখুন আমরা এইখানে লিখে দেব এসকেইডব্লিউ এটা সেভ করে এখানে একটু রিলুট করুন এটা এমন হচ্ছে দেখুন আমরা যখন এইটাকে হুবার করছি তখন এসকিউ এক্স এটা পঞ্চাশ ডিগ্রি হয়ে যাচ্ছে আপনি এখানে লিখে দেন সত্তর ডিগ্রি কাত দ্বারা সেভ করে এটা একটু রিলুট করুন দেখুন এটা এমন হচ্ছে আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় এটা ডিফল্টভাবে এরকম ডিজাইন করার প্রয়োজন হতে পারে তখন আমরা মেন বক্সে এই কথাটা লিখে দেব তাহলে এটা ডিফল্টভাবে এরকম ডিজাইন পাবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে হুবার করে দেখাচ্ছি আচ্ছা যাই হোক এখন আপনারা এখানে লিখে দেন ওয়াই এখন দেখুন এস ওয়াই এটা এমন দেখাবে আপনি এখানে লিখে দেন পঞ্চাশ কাঠ ক্লাসেস দ্বারা সেভ করে এখানে একটু রিলুড করুন দেখুন এটা এমন দেখাচ্ছে আমাদের কাজের প্রয়োজনে আমাদের ডিফল এরকম ডিজাইনের প্রয়োজন হতে পারে তখন আমরা এটা এরকম করে ডিজাইন করব এটা এমন দেখাবে এখন দেখুন আমরা এইটাতে এক্স এবং ওয়াই দুইটা একসঙ্গে ব্যবহার করতে পারি সেজন্য আপনাকে এখানে লিখতে হবে এস কিউ ফার্স্ট ব্রেকেট এখানে আপনি দিয়ে দেন ত্রিশ ডিগ্রি কমা একটা স্পেস দিতে হবে এটার মানে হচ্ছে এক্স হচ্ছে ত্রিশ ডিগ্রি এবং ওয়াই হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এখন ক্লাসে দ্বারা সেভ করে একটু রিলুট করুন এটাকে একটু হুবার করুন এটা এমন দেখাবে আমাদের কাজের প্রয়োজনে এটা যদি ভাবে এরকম ডিজাইন করার প্রয়োজন হয় তাহলে আমরা এটাকে ডিফল্টভাবে এরকম করে ডিজাইন করব। এটা এমন দেখাবে আচ্ছা যাই হোক এখন একটু লক্ষ্য করে দেখুন এতটুকু আমি উঠাই দেই। এখন আপনি এখানে লিখুন টিআরএনএস এল এট ই ট্রান্সলেট ফার্স্ট ব্রেকট এখানে দিয়ে দেন ত্রিশ পিকজেল এবং এটা অবশ্যই আমরা এক্স বরাবর দিব এখন এটা একটু রিলুট করুন এখন এটাকে একটু হুবার করুন একটু লক্ষ্য করে দেখুন এটা এক্স বরাবর ত্রিশ পিকজেল সরে যাচ্ছে আপনি এখানে দিয়ে দেন তিনশো একটু লক্ষ্য করে দেখুন হুবার করুন এটা এরকম হচ্ছে আপনি এখানে দিয়ে দেন ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই এটা দিয়ে দেন দুইশো পিকজেল কার্ড প্লাসেস দ্বারা সেভ করুন এবং এখানে একটু রিলুট করুন দেখুন এটা ওয়াই বরাবর দুইশো পিকজেল সরে যাচ্ছে আমরা ট্রান্সলেটের ভিতর এক্স এবং ওয়াই এই দুইটা একসঙ্গে লিখতে পারি সেজন্য আপনাকে এভাবে লিখতে হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট ফার্স্ট ব্রেকেট এত পিকজেল কমা এত পিকজেল তিনশো করে দেন এখানে একটু স্পেস দেন এটার মানে হচ্ছে ট্রান্সলেট এক্স দুইশো পিকজেল এবং ট্রান্সলেট ওয়াই তিনশো কার কার্প দ্বারা সেভ করুন এবং এটাকে একটু হুবার করুন দেখুন এটা এমন দেখাচ্ছে এখন একটু লক্ষ্য করে দেখুন এতটুকু উঠাই দেন এখানে আমরা উইথ ব্যবহার করেছি একশো পঞ্চাশ হাইট ব্যবহার করেছি একশো পঞ্চাশ আপনি এখন এখানে লিখেন ট্রান্সফর্ম স্কেল অ্যাস সি এলই স্কেল ফার্স্ট ব্রেকট এটার ভিতর দিয়ে দেন টু কাটলাস দ্বারা সেভ করুন এখন একটু লক্ষ্য করে দেখুন এই উইথ হয়ে যাবে তিনশো পিকজেল এবং হাইট হয়ে যাবে তিনশো পিকজেল এখানে একটু রিলুড করুন এটাকে একটু হুবার করুন দেখুন বক্সটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে স্কেলের কাজ। আপনি এখানে দিয়ে দেন থ্রি এটা দেখুন তিন গুণ আকারে বাড়বে খুব করুন তিন গুণ আকারে এটা বাড়তেছে আপনি যদি এখানে ফোর ব্যবহার করেন তাহলে এটা চার গুণ আকারে বাড়বে এটা হচ্ছে স্কেলের ধর্ম আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদের বলেছিলাম আমরা ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করে সকল কিছু একসঙ্গে লিখতে পারি আপনি এখানে লিখে দেন আরও টি এ ই রুটেড ফার্স্ট ব্রেকেট এটার ভিতর আপনি দিয়ে দেন আশি ডিগ্রি এখানে আপনি লিখে দেন এস কে ই ডব্লিউ ফার্স্ট ব্র্যাকেট এখানে আপনি দিয়ে দেন ত্রিশ ডিগ্রি আমরা এখানে দিয়ে দিয়েছি এস কিউ ত্রিশ ডিগ্রি আচ্ছা এস কিউ বানানটা ভুল হয়েছে এটা ঠিক করে নিই একটু এসকে ই ডবলিউ এখানে আমরা ব্যবহার করেছি এস কিউ ত্রিশ ডিগ্রি এটার মানে হচ্ছে এটা এক্স বরাবর ত্রিশ ডিগ্রি পাবে আচ্ছা আপনি এখানে লিখে দেন স্কেল ফার্স্ট ব্রেক টু এখন আপনি এটাকে একটু হুবার করুন এটা এমন দেখাচ্ছে আচ্ছা আমাদের কাজের প্রয়োজনে ডিফল্টভাবে এটা এরকম ডিজাইনের প্রয়োজন হতে পারে তখন আমরা এটা মেন বক্সে বসাবো। এটা মেন বক্সে বসানোর পর এটা ডিফল্টভাবে এরকম ডিজাইন পেয়ে যাবে আমি আপনাদের বোঝানোর জন্য এটা হুবার করে করে দেখাচ্ছি যে কি পরিবর্তনটা আসে আচ্ছা কাটলাসের দ্বারা সেভ করে এখানে রিলুট করুন এটা এমন দেখাবে আপনি এখানে লিখে দেন এন এস এলএটি ট্রান্সলেট ফার্স্ট ব্রেকেট এখানে আপনি দিয়ে দেন টোয়েন্টি পিকজেল দেখুন এটা সরে যাবে টোয়েন্টি পিকজেল এখন আপনি এই কথাটাই এখান থেকে একটু কাট করেন কাট করে এখানে বসান এবং এটা আপাতত একটু উঠাই দেন কাটপ্লাসাইজ দ্বারা সেভ করেন এটা দেখুন ভাবে এরকম ডিজাইন পেয়ে আছে এটাই হচ্ছে ট্রান্সফর্মের কাজ আশা করি আপনারা ট্রান্সফর্মের বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন এই ভিডিও এতটুকুই থাকবে সকলকে ধন্যবাদ আমরা পরবর্তী টিউটোরিয়ালে ট্রান্সফর্ম অরিজিন ট্রান্সফর্ম স্ট্রাইল ট্রান্সফর্ম থ্রি ডি এগুলো নিয়ে আলোচনা করবো